হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মিনা স্কেটিং ব্লগ। তো নতুন একটা ভিডিও আপনাকে সবাই আপনাদের সবাইকে স্বাগতম। দেখতেছেন আমার সাথে একটা ছেলে আছে, তিনি আমাদের গ্রামেরই একটা ছেলে, নাম রফিকুল। এর আগে স্কেটিং পায়ে দিছিল একবার, মানে শখের বসে একবার পায়ে দিছিল, পড়ে গেছিলো। অনেক দিন পরে আজকে আবার মন চাইলো, মানে ঘুরতে যাচ্ছিল সাইকেল নিয়ে, আর আমি স্কেটিং প্র্যাকটিস করতেছিলাম। তো সে বললো যে ভাই আজকে আবার চালাবো, তো তার কাছে দিছি। দেখতেছেন সে জুতো পরতেছে, মানে স্কেটিং পরতেছে। এটা মনে আছে, মানে আগে একবার স্কেটিং পরছিল সে, যেটা লাগাই হচ্ছে না, সে একা একা লাগাচ্ছে দেখতেছি, বাট একটু মানে নর্মাল করে লাগাচ্ছে ঢিল করে। তো এ একটা ভিডিও আজকে আপনাদের মানে শিখতে চলেছেন যে কীভাবে নতুনভাবে দাঁড়াইতে হয় কিংবা শিখতে হয়, দেখেন। আর এখানে একটা রোডটা একটু চিকন, কিন্তু এখানে একটু ভালো জায়গা আছে। আর এখন সূর্য দেখেন ডুবে যাওয়ার মতো অবস্থা, এই সময় একটা ভিডিও করতেছি, সেটা ওঠার চেষ্টা করতেছে একা একা। আস্তে আস্তে এক ঘাটে ওই বন্ডাটা গুঁজে নাও, বন্ডাটা গুঁজে নাও, ওই বন্ডা একটু গুঁজে নাও, বন 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 ওরা টাইট করো। হ্যাঁ লক আছে, বাট লক তুললে পারবে না। ওই সুতোটা দড়িগুলো, দড়িগুলো একটু গুঁজে না, দড়িগুলো মার্ক করতেছে না, ওইগুলো একটু গুঁজে। তো দেখেন সে একদম মানে টোটালি নতুন, এবার এসে একটা নিচে পড়ে আছে আর একটা। রোডে ভিড় আছে একটু বেশি, তো প্রথমবার দেখে ঘাসে হাঁটতেছে, যে ঘাসে হেঁটে না আগে, অনেকদিন পর চালাচ্ছে তখন ঘাসে একটু হেঁটে না। দেখেন স্কেটিং চালাচ্ছে, আবার ঘুরে এসে রবিকুল ঘুরতে পারবা না, আস্তে 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 আস্তে। তো দেখেন কীভাবে পা ফেলতেছে, দেখছেন লোকজন চলে যাক, না হলে লোকের সামনে পড়লে সমস্যা। হ্যাঁ তোমাদের হাটও দাঁড়ায় থেকো না, ওই ঢেলাই গেছে মানে ওই লকে চাপ দাও, পিছনে একটা লক দেখো, হ্যাঁ ওর পিছনে একদম একদম পিছনে, হ্যাঁ ওর পিছনে দেখো লাল একটা সুইচ পেন, ওটা জোরে চাপ দাও, সামনের দিক, সামনের দিক চাপ দিয়ে খুললাম, সামনের দিক খুল, হ্যাঁ ওটা চাপ দিয়ে তুললাম। দেখেন অনেকে এটা এটা দেখেন না, এই যে অ্যাকশানে সব সময় পিছনের লক থাকে, এ পুশ করলেন এ উপরে টান দিল, ঠিক আছে। এবার এটা টাইট করে, এটা টাইট করে নিল, টাইট করে নিয়ে এটা দিয়ে আবার ওই বাড়ি মাল, এটা কিন্তু এক টানের মতন বাড়ি মারলে কিন্তু এর ক্লিপ রেখে যাবে, আবার এইভাবে চাপ দিয়ে এটা ঢোকায় দিলে দেখুন লক হয়ে গেছে আবার। তো আপনারা যদি এরকম টিউটোরিয়াল ভিডিও চান, আমি প্রতিদিনই প্রতিদিন নতুন কিছু টিউটোরিয়াল ভিডিও আপনার জন্য উপহার দিব। তো তার জন্য কী করতে হবে, কমেন্ট করতে হবে। অনেক ভাই কমেন্ট করে দেয় ভাই ব্রেক পারি না, আমি ব্রেক দিছি, কীভাবে রিভার্স চালাইতে হয় রিভার্স তাও দিছি, ঠিক আছে। কমেন্ট করলে পাবেন ভিডিও আপনার জন্য, আপনার জন্য, আপনি যে মনে করতেছেন যে আমার জন্য একটা ভিডিও বানাবে, হ্যাঁ ভাই আপনার জন্য একটা ভিডিও তৈরি হবে, কারণ ভিডিওটা দেখবে কি, ভিডিও আমার নিজের ভিডিও তো আমি নিজে দেখবো না, আমার ভিডিও তো আপনি দেখবেন, এখন যদি আপনার দেখার মতো না হয় তাহলে তো আপনি দেখবেন না, চালাও রাখবেন। দেখেন সে অনেকদিন পরে, এর আগে কিন্তু একদিন চালাইছে, মানে অনেকদিন চালাইছে তা না। রবিকুল সোলো, রবিকুল দেখেন টাল খাওয়া করতেছে, আবার এসো, গাড়ি যাচ্ছে বলে পিছনে ঘাসে ওঠো, এসো ব্রেক শিখতে হবে, আগে বডি ব্যালেন্স করাই। দেখেন প্রথম পর্যায়ে এই যে যেরকম শিখি বেঁকেছে না, এই পর্যায়ে আপনি ব্রেক শিখতে পারবেন না, যেই বলুক না কেন এই পর্যায়ে আপনার ব্রেক শিখতে পারবেন না, কারণ আপনার এখন ব্যালেন্স হয়নি। এই যে নতুন সে চালাচ্ছে, এর যদি বলে ব্রেক মারতে, কারণ এ যদি পা নাড়াই কোনো প্রকার পা নাড়াই এমনি করে দেবে, বুঝতে পারছেন বিষয়টা। দেখেন আপনার বডি স্কিল, আপনাকে দাঁড়ানো শিখতে হবে,
তারপরে হচ্ছে আপনার স্ক্রিন চালানো শিখতে হবে। যদি আপনার স্কিন মানে বডি ব্যালেন্সটা আসে তারপর আপনার ব্রেক শিখতে হবে। যদি আপনি শিখে পার ব্রেক এমনটা হয় না। দেখেন আমি তাও ওখানে দেখাচ্ছি, রবি বলো এখানে যাও, ব্রেক কীভাবে মারে দেখছো না? হ্যাঁ এই তো, ওই গাড়িটা চল যাক, গাড়িটা চল যাক। এবার আবার রাস্তায় ওঠো, গাড়ি নেই রাস্তায় ওঠো, গাড়ি আসে গাড়ি আসে গাড়ি আসে গাড়ি আসে গাড়ি আসে। রোডে অনেক ভিড়। হ্যাঁ রোডে ওঠো, রোডে উঠে এখানে এসে ব্রেক মারবা, ওই স্পিডে ব্রেক মারো। দেখেন দেখছেন, দেখেন দেখছেন, তো ব্রেক আগে আপনার বডি স্কিলটা আসতে হবে। এটা পড়ায় কোনো লজ্জা নেই, আপনি শিখতেছেন, যেহেতু অবশ্যই সেফটি নিয়ে কাজ করবেন, ঠিক আছে? মানে স্টেজ বাই স্টেজ একটা যে কোনো জিনিসের আছে, আপনি আগে বডি মানে বডিটা স্টিল করে নেন, জাস্ট আপনি চালাবেন। স্টিল না হইলে আপনার দেখা যায় আপনি এ সাইড ও সাইড যেমন পড়তেছে, আপনি যে অবশ্যই চান না পড়বেন, ঠিক আছে? রবিকুল আবার চালাও, দেখেন এ যদি দুই তিন দিন অন্তত দুই দিন চালায় ভালোভাবে, তাহলে এর বডি স্কিলটা আসবে। দুই দিন পরে সে ব্রেক শিখলে অবশ্যই সে পড়বে না, তার একটা স্কিল আসবে। কিন্তু সে যদি চালাইতে চালাইতে আজকে মানে দাঁড়াইতে পারতেছে না, ব্রেক অল্প মনে করে সরতেছে, তো এটা যদি বলে ব্রেক মারতে, ব্রেক মারতে পারবে না, অবশ্যই আপনিও পারবেন না। কারণ যদি বলেন যে আমি এরকম আমি বলতেছি কেন, আমি এরকম বলতেছি কেন, ভাই আমি নিজে অনেক বছর ধরে স্কেটিং করতেছি, অনেক বছর ধরে স্কেটিং করতেছি, আমি ছেলেপিলে শিখাই, আমার অনেকগুলো ছাত্র আছে, অনেকগুলো ছেলেপিলে আছে, বুঝতে পারছেন? যার জন্য আমি বলতে পারি যে এইগুলো সহজে পারা যায় না, এগুলো কিন্তু রিস্ক থেকে যায়, বুঝছে? পা কিন্তু আড়াই যাচ্ছে অনেক, এবার পায়ে ব্যথা লাগবে কিন্তু পা বেশি বেশি গেলে। একটু রানিংয়ে চালাও, রানিংয়ে এসে ব্রেক মারো, দেখি আবার ওঠো। এবার চালায় এক পায়ে দাঁড়াতে পারবা, কোনো রকম এক পা মনে করো এক পায়ে ব্যালেন্সে দাঁড়ায় থাকতে হবে তোমার, ওই যে ওই যে। এবার দেখবেন আপনি সোজা চালাইতে চালাইতে এরকম এক পায়ে স্কিল নেবেন, দেখছেন? আস্তে আস্তে আবার এসো, আর একটা আসতেছে, ওয়েট ওয়েট আসতে, একদম আসতে, রূপকে আসতে, ব্রেক মারতে না, দাঁড়াও। বাহ সেটা ভালো বুদ্ধি হয়েছে ঘাসে, তো আজকে রবিগুলো বলছে যে এইখান থেকে স্কেটিং ছেলে মানে এখান থেকে ফুলবাড়ি হচ্ছে তিন কিলোমিটার মতো। আরে আয় পুড়ি যাবি না তুই, মানে পড়ে যাবে না এটাই, কিন্তু এর মানে কী বলবো, এরা নিচে অঞ্চলে থাকে, এদের ভাষা একটু অন্যরকম। পুড়ি যাবি না, খাইছিস, স্নান করিস, গোসল করিস, খাইওস, এমন এদের ভাষা। কী রে তুই চালাবি না কেটা, তোর চালানোর জন্য ডাকিনি, তোর চালানোর জন্য ডাকিস, তুই ভালো চালাতে পারিস তুই? রবি কল ওর ভাই পড়াই দাও শিগগির, বুঝলাম? তো দেখেন আরেকজন ট্রাই করতেছে, ওরা আগে কটা ভিডিও করা ছিল বাট ওগুলো ডিলিট করে দিয়েছিলাম, ছাড়ি নেই। তো দেখেন এরা হচ্ছে স্কেটিং চালানো শিখতে চাচ্ছে। তো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, নেক্সট ভিডিও মানে ওই ছেলেটার ভিডিও দেখতে পাবেন। টাটা, বাই বাই।